আসসালামু আলাইকুম, কেমন আছে তোমরা সবাই? হ্যালো, ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? তোদের বাকিরা কখন আসবে? 5 মিনিট তো ওয়েট করলাম। আসতেছে সব। আচ্ছা ঠিক আছে, যারা প্রেজেন্ট আছে তাদের মধ্যে তুমি জিজ্ঞেস করি। তোমাদেরকে দুটো হোমওয়ার্ক দেওয়া হয়েছিল লাস্ট ক্লাসে, তাই না? জি, কি কি ছিল টপিক দুইটা? ম্যাম একটা ছিল ডায়াগ্রাম কটন আর ফ্লাক্স এর ওয়েট অবস্থা স্ট্রেন, আচ্ছা, কে কে পড়েছে তো বা ট্রাই করেছে জানার? ম্যাম টেক্সটাইল রিলেট মানে ডাইলেকট্রিক প্রপার্টিস যেটা আপনি গত মানে এর আগের ক্লাসে রিগেইনের সাথে সম্পর্ক বুঝেছিলেন ওইটা আসলে বুঝি নাই। এমনি ডাইলেকট্রিক প্রপার্টিস কি সেটা সম্পর্কে জানতে ডাইলেক্ট পারছি। তো বেসিক্যালি একটা নন কন্ডাক্টিং ম্যাটেরিয়াল হিসেবে ইউজ করা জি হয়, ম্যাম এতটুকু তো জানো জি ম্যাম যে এইটা এটা জানতে পারছি। কন্ডাক্টিং ম্যাটেরিয়ালে যাতে একটা থেকে আরেকটাতে ইলেকট্রন পাস না হতে পারে, এর জন্য এটা নন কন্ডাক্টিং ম্যাটেরিয়াল হিসেবে আমরা ডাইলেকট্রিকটাকে প্রেজেন্ট করি। জি এটাই ম্যাম তো এদের আসলে কি বলি তাহলে, এটাই যে এখন বেসিক্যালি এখানে যে তোমাদের কোয়েশ্চেনটা ছিল সেটা হচ্ছে স্ট্যাটিক ইলেকট্রিসিটি যেটা প্রডিউস হচ্ছে ওটার কারণে টেক্সটাইলে কি কি প্রবলেম হতে পারে, তো ওটা পড়ে এসেছে কিনা। এই যে এখানে একটা টার্ম ছিল, এই যে স্ট্যাটিক ইলেকট্রি, স্ট্যাটিক ট্রাবলস যেটাকে বলা হচ্ছে, স্ট্যাটিক ইলেকট্রিসিটির কারণে এই জিনিসটা কি, আমি তো পড়ে আসতে বলেছিলাম যে স্ট্যাটিক ইলেকট্রিসিটি জিনিসটা কি আর এটা কিভাবে ট্রাভেল করছে, এটার ফলে টেক্সটাইলে কি কি প্রবলেম ফেস করতে হতে পারে বা হয়, এটা আরেকটা হোমওয়ার্ক ছিল বেসিক্যালি। ডাইলেকট্রিকটা হ্যাঁ ওটাও ছিল, যে কি বলে বা কাকে বলে একটু দেখে আসো। আরেকটা ছিল হচ্ছে কটন ফাইবার বা আমরা ভেজিটেবল ফাইবার যেগুলো, সেগুলোকে আমরা যখন ওয়েট অবস্থায় নেই তখন এর স্ট্রেংথ ইনক্রিজ হয়, এই ইনক্রিজ যে হচ্ছে এটা কেন হয়, এটা আরেকটা ছিল। তো এটার রিজন কি জানো? জি ম্যাম, দেখে আসছি। জি বলো তো। ম্যাম এটা হলো ম্যাম ওয়াটার মলিকিউল এর সাথে কটনের যে সেলুলোজ যে হাইড্রোক্সিন থাকে সেটার সাথে হাইড্রোজেন বন্ড গঠন হয়, এটার কারণে ওয়েট অবস্থায় স্ট্রেংথটা বৃদ্ধি পায়। আচ্ছা, আমাকে আর একটু যদি স্পেসিফাই করে বলতে বলি, কটনের ডিপি কত, মামি ডিগ্রি অফ পলিমারাইজেশন যেটাকে বলে, তোমাদের কি পলিমার সায়েন্স সাবজেক্টটা আছে বা তোমরা যখন ন্যাচারাল ফাইবার তো পড়েছো অ্যাটলিস্ট, তাই না? ন্যাচারাল ফাইবার ছিল না তোমাদের? হ্যালো, জি ম্যাম ছিল। জি, তো ওখানে ডিগ্রি অফ পলিমারাইজেশনটা আসেনি, যে কটন ফাইবারের ডিগ্রি অফ পলিমারাইজেশন কত, ভিসকোস এর কত, এটসেট্রা এটসেট্রা আসেনি? ম্যাম কারেক্টটা এভাবে ভুলে গেছি। আচ্ছা যাই হোক, নো প্রবলেম। না, তুমি তুমি যেটা বলেছো ওটা কি আরেকবার একটু এলাবোরেটলি বলতে পারবে, যে তুমি যেটা বলতে চাচ্ছো ওটা কি ছিল আসলে? ম্যাম বলতেছিলাম যে ওয়াটার মলিকুলের হাইড্রোজেন গ্রুপের সাথে সেল কটনের সেলুলোজের হাইড্রোক্সিল গ্রুপটার মধ্যে হাইড্রোজেন বন্ড গঠন হয় যখন মানে ওয়েট অবস্থায় থাকে, আচ্ছা, কারণে স্ট্রেংথটা বৃদ্ধি পায়। এখন অন্যান্য যে ফাইবার গুলা সেগুলোর ক্ষেত্রেও কিন্তু সেমই হয়, তোমার ওয়াটার মলিকিউল গুলা গিয়ে ফাইবারের সাথে বন্ড তৈরি করার ট্রাই করে, বাট সেক্ষেত্রে যেটা হয় যে ওদের নিজেদের মধ্যে যে বন্ডিংটা আছে সেটাও ব্রেক হয়ে যায়। তো যখন নিজেদের মধ্যে বন্ডিংটাও ব্রেক হয়ে যায় তখন ওরা উইক হয়ে যায়, যায় কিন্তু ওই সেম জিনিসটা যখন কটন ফাইবারের ক্ষেত্রে হচ্ছে তখন তার স্ট্রেংথ বৃদ্ধি পাচ্ছে। তো এটার রিজনটা কি? আচ্ছা, নো প্রবলেম, অ্যাটলিস্ট তুমি ট্রাই করেছো, থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট। বেসিক্যালি যেটা হয় যে কটন ফাইবারের ডিগ্রি অফ পলিমারাইজেশনটা অনেক হাই থাকে, অলমোস্ট 5000। তো ডিগ্রি অফ পলিমারাইজেশন বেশি তার মানে নিশ্চয়ই বন্ডিংটাও কি হয় বেশি হয়,
এখন তোমরা তো দুইটা রিজিয়ন জানো, যে একটা হচ্ছে ক্রিস্টাল আয়ন আর একটা হচ্ছে অ্যামরফস। ক্রিস্টাল আয়ন কি, অ্যামরফস কি, এটা তো জানো নাকি? জি কথা বলতে হবে, না জানলে বলো জানি না, বললে যা বলো যে জানি, তাহলে আমি নেক্সট টপিকে যেতে পারবো, না হলে অনেক টাইম ওয়েস্ট হয়, তোমাদের রেসপন্স অনেক কম। তো ক্রিস্টালাইন কাকে বলে, মানে ক্রিস্টালাইন অবস্থাটা কি? যে বলেছো জি ম্যাম, সে একটু বলো, ক্রিস্টালাইন মানে বলতে আসলে কি বোঝায়? ওরিয়েন্টেশন অবস্থায় থাকে জি ম্যাম, তারা, একটা অর্ডার ফলো করে থাকে ম্যাম। আচ্ছা ঠিক আছে, অ্যামরফস মানে হচ্ছে হিজিবিজি, হযবরল করে থাকে। বাট যদি ক্রিস্টালাইনের কথা চিন্তা করি, ক্রিস্টালাইন মানে হচ্ছে সে একটা যে কোনো একটা নির্দিষ্ট ডিরেকশনে থাকে, তাই না? যেমন আমি যদি এখানে তোমাদেরকে এঁকে দেখাই, ধরো এই লাইনটাও আছে, এই লাইনটাও আছে, একটা অর্ডার মোটামুটি ফলো করার চেষ্টা চলছে, তাই না? এটাকে আমরা বলতে পারি ক্রিস্টালাইন। কিন্তু অ্যামরফস মানে কি, ধরো আচ্ছা অন্য লাইনে আনে, বাঁকা লাইনে আনে, এই যে খুব হিজিবিজি করে আছে, এটাকে বলা হচ্ছে অ্যামরফস। আর যেটা স্ট্রেটলি আছে একটা নির্দিষ্ট, দেখো সিকুয়েন্স ফলো করে আছে, এটাকে বলা হচ্ছে কি, ক্রিস্টালাইন। তো কটন ফাইবারে যেটা হয়, এই ক্রিস্টালাইন পজিশনটা থাকে অলমোস্ট 75%, আর অ্যামরফসটা থাকে অনলি 25%। তো ওয়াটার মলিকিউল গুলা যখন এসে কি করে, তাদের উপরে ফোর্স ক্রিয়েট করে, তখন যেটা হয়, এই যে যে অ্যামরফস গ্রুপ গুলা, এই অ্যামরফস গ্রুপ গুলাও ওয়াটার মলিকিউলের সাথে বন্ডিং করে ক্রিস্টালাইন হয়ে যায়। এটা কেন সম্ভব হচ্ছে, কারণ এখানে ক্রিস্টালিনিটির পরিমাণ অনেক বেশি এবং ডিগ্রি অফ পলিমারাইজেশন হাই থাকার কারণে তোমার ওয়াটার মলিকিউল গুলার ফোর্স এর কারণে ওরা আসলে নিজেদের ওরিয়েন্টেশন ব্রেক তো করছে না, উল্টা ওই জিনিসটাকে কাজে লাগিয়ে ওরা ওদের যে 25% অ্যামরফস আছে ওটাকেও ক্রিস্টালাইন করে ফেলে। তো এই যে যে ডিফারেন্সটা হয় হায়ার ক্রিস্টালিনিটি এবং হায়ার ডিগ্রি অফ পলিমারাইজেশনের প্রেজেন্সের কারণে, এই রিজেন্টের কারণে যেটা হয়, যে ওয়েট অবস্থায় কটন ফাইবার ড্রাই অবস্থায় কটন ফাইবারের স্ট্রেংথ যা থাকে তার থেকে বেশি শো করে। বুঝতে পেরেছো? তোমাদের আরেকটা টপিক ছিল হচ্ছে স্ট্যাটিক ইলেকট্রিসিটি কি, আর স্ট্যাটিক ইলেকট্রিসিটির কারণে আমাদের টেক্সটাইলে কি কি ধরনের প্রবলেম ফেস করতে হতে পারে, এটা কি কেউ পড়ে এসেছো? ম্যাম ওইটা আসলে পারিনি, আপনি বুঝাই দিলে ভালো হইতো। আচ্ছা ঠিক আছে, নো প্রবলেম, থ্যাংক ইউ এত তাড়াতাড়ি রেসপন্স করার জন্য। যেটা হয়, তোমরা সবাই তো অ্যাটম পড়েছো তাই না, কিসে ছিল, কেমিস্ট্রিতে ছিল তাই না? জি ম্যাম, অ্যাটমের মডেল পড়েছো, জি। ওখানে কি কি থাকে? ম্যাম নিউক্লিয়াস থাকে, প্রোটন থাকে, নিউট্রন থাকে, ইলেকট্রন থাকে। আচ্ছা, প্রোটনটা কি পজিটিভলি চার্জ থাকে নাকি নেগেটিভলি? ম্যাম পজিটিভ। প্রোটনটার পজিশন কোথায়, সেন্টারে হয় নাকি রোটেট করতে থাকে? ম্যাম প্রোটন সেন্টারে থাকে, নিউক্লিয়াসে। আচ্ছা জি। আর ইলেকট্রনটা? ইলেকট্রন ম্যাম একটা কক্ষপথে মানে রোটেট করে নিউক্লিয়াস কে ঘিরে। থাকে আমাদের যে প্রোটনটা থাকে, প্রোটনটাকে ঘিরে আমাদের কি করতে থাকে, ইলেকট্রন গুলা রোটেট করতে থাকে, তাই না? এখন যদি সেম চার্জে চার্জিত থাকে, ধরো যে দুইটা যে কোনো স্যাম্পল হোক, দুইটা স্যাম্পলই হচ্ছে পজিটিভলি চার্জ, তখন কি রিপালশন হবে নাকি অ্যাট্রাকশন হবে? সেম চার্জ হলে রিপালশন হবে। আচ্ছা, সেটা দুইটাই পজিটিভ হোক না কেন বা দুইটাই নেগেটিভ হোক না কেন, আমরা জানি যে সেম চার্জ হলে রিপালশন হয় আর অপোজিট চার্জ হলে অ্যাট্রাকশন হয়, তাই না? এটা তো আমরা মোটামুটি সবাই এখানে জানি। জি ম্যাম। আচ্ছা, এখন যদি বলা হয় যে ইলেকট্রিক্যালি কোন একটা অ্যাটম, কোন একটা অ্যাটম ইলেকট্রিক্যালি কোন একটা অ্যাটমকে নিউট্রাল বলছো তুমি, যে ইলেকট্রিক্যালি সে নিউট্রাল অবস্থায় আছে, তাহলে মানে কি, একটা অ্যাটমকে আমরা কখন বলি যে সে নিউট্রাল অবস্থায় আছে? সেম নাম্বার অফ প্রোটন আর সেম নাম্বার অফ ইলেকট্রন, এটা যখন সেম থাকে। জি, ওকে, থ্যাংক ইউ। যখন আমাদের পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জের পরিমাণ সমান থাকে, তখন আমরা বলি যে ইলেকট্রিক্যালি সে নিউট্রাল অবস্থায় আছে। এখন কোয়েশ্চেন হচ্ছে ফাইবারের ক্ষেত্রে এটা আসলে রিলেশন কি বা জানার দরকারটা কি? যেটা হয় সেটা হলো, ধরো যে তুমি যেহেতু স্পিনিং এর স্টুডেন্ট, তুমি ধরো দুটো ডিফারেন্ট টাইপস এর র ম্যাটেরিয়াল নিয়ে কাজ করছো, ধরো একটা হচ্ছে কটন আর একটা হচ্ছে উল,
এখন কটন আর উল দুটার কেমিক্যাল কম্পোজিশন কি সেম? না ম্যাম। আচ্ছা, তো যখন দুটা ডিফারেন্ট কেমিক্যাল কম্পোজিশনের ম্যাটেরিয়াল কে তুমি একটা আরেকটা সারফেস কন্ট্যাক্টে নিয়ে আসো, তখন তাদের মধ্যে ইলেকট্রন আদান প্রদান হয়। মানে ধরো যে কটন থেকে উলে বা উল থেকে কটনে ইলেকট্রন পাস হতে পারে। এখন যেটা হয় যে ধরো যে কোনো একটা পজিশনে যেখানে পজিটিভলি চার্জের পরিমাণটা বেশি ছিল, তাদের সারফেস কন্ট্যাক্টে সব পজিটিভ গুলা চলে আসে, বিকজ অপোজিট সাইডে সব নেগেটিভ গুলা ছিল। এখন এই যে যে পজিটিভ বা নেগেটিভ চার্জ গুলা একই পজিশনে প্যারালালি চলে এসেছে, তখন যেটা হয় যখন তুমি দুইটা ম্যাটেরিয়ালকে একই সাথে রেখেছো, দেয়ার ইজ নো সিগনিফিকেন্স, কোনো প্রবলেম নেই। বাট তুমি যদি একটা ম্যাটেরিয়াল থেকে আরেকটা ম্যাটেরিয়ালকে আলাদা করে ফেলো, তখন যেটা হয় যে ওই যে যে তোমার চার্জ অবস্থায় ছিল, তোমার ফাইবার গুলো যে চার্জ অবস্থায় আছে, ওই চার্জ গুলো কি হয় রেস্ট অবস্থায় থাকে, সুপ্ত অবস্থা যেটাকে বলে। তো সুপ্ত অবস্থায় থাকার কারণে যেটা হয়, তুমি যদি ওই ফাইবার গুলোকে কোনো ধরনের অ্যান্টি স্ট্যাটিক এজেন্ট ইউজ না করে সেগুলোকে ট্রিট করতে যাও, তখন যেটা হয় যে সে যদি কোনো কন্ডাক্টরের সারফেস কন্ট্যাক্টে আসে, যদি কোনো কন্ডাক্টরের সারফেস কন্ট্যাক্টে যদি আসে, তখন ওই চার্জ গুলো অ্যাক্টিভ হয়ে যায়। যেমন আমরা হচ্ছি হিউম্যান বডি, আমাদের যে হিউম্যান বডিটা আছে, এখানে যদি তুমি ওই ফাইবার গুলো দিয়ে তৈরি কোনো একটা গার্মেন্ট ইউজ করে পরো, তাহলে কি হতে পারে বলো তো? ধরো তুমি যে টি শার্ট বা পোলো শার্ট বা শার্ট বা স্যান্ডো গেঞ্জি যেটাই পরে আছো, ওটা চার্জ অবস্থায় ছিল বা কন্ডাক্টরের প্রেজেন্সের কারণে সে তার চার্জটাকে শো করতে পারেনি। এখন তোমার যে বডিটা, এটা হচ্ছে একটা খুবই উন্নত মানের কন্ডাক্টর হিসেবে এখানে কাজ করবে। তো ওই গার্মেন্টসটাকে তুমি যখন গায়ে পরছো, তখন যেটা হতে পারে একটা ইলেকট্রিক শক তুমি অনুভব করতে পারো, খুবই মাইনর হবে, বাট এক ধরনের ইলেকট্রিক শক তুমি কি করতে পারো, ফিল করতে পারবে, যদি ওই ম্যাটেরিয়াল গুলোকে আদার্স কোনো ধরনের ট্রিটমেন্ট না দেওয়া হয়। তো এক্ষেত্রে স্ট্যাটিক ইলেকট্রিসিটি ডেফিনেশনটা এমনি বলা যেতে পারে যে ইলেকট্রনের ডিস্ট্রিবিউশনে যদি ইমব্যালেন্স হয়, ইলেকট্রনের ডিস্ট্রিবিউশন যখন ইমব্যালেন্স হয়ে যায়, তখন সেটাকে সিম্পলি আমরা স্ট্যাটিক ইলেকট্রিসিটি হিসেবে মেনশন করতে পারি। এখন ওই ম্যাটেরিয়াল গুলোকে যখন আমি কোনো নন কন্ডাক্টর বা ইনসুলেটরের মধ্যে ইউজ করব, তখন নো প্রবলেম, কারণ তারা আদান প্রদান করতে পারছে না তাদের চার্জ গুলাকে। বাট যখন আমি কোনো একটা কন্ডাক্টরের বডি কন্ট্যাক্টে আনবো, তখন যেটা হবে যে ওই ম্যাটেরিয়াল গুলো ওই যে যে কন্ডাক্টর ওটার মধ্য দিয়ে তাদের ইলেকট্রন গুলাকে আদান প্রদান করতে পারবে। তো সেটা যদি তোমার হিউম্যান বডি হয়, সেক্ষেত্রে তুমি একটা সফট ফিল করতে পারো। আদার যে প্রবলেম গুলো হয় সেটা হলো, তুমি ধরো ওই ম্যাটেরিয়াল, ধরো যখন তুমি মেশিন কম্পোনেন্ট ফাইবার গুলাকে তো ট্রিট করা হয়, আমরা যখন প্রসেস ফ্লোচার্টটা আমরা মেবি পড়েছি, প্রসেস ফ্লোচার্টে আমরা দেখেছি যে একটা ফাইবারকে ইয়ার্ন বানাতে গেলে কতগুলো মেশিনের সমন্বয়ের কাজটা করতে হয়। তো যখন তোমার ওই ম্যাটেরিয়াল গুলা চার্জ অবস্থায় আছে, ওই ম্যাটেরিয়াল গুলাকে তুমি যখন কোনো মেটাল পার্টের মধ্য দিয়ে পাস করাতে যাবে, ইন জেনারেল মেশিনের মেটাল পার্ট আর ফাইবারের চার্জ গুলা অপোজিট হয়। তো ধরো একটা পজিটিভ আছে আরেকটা নেগেটিভ আছে, এখন তুমি যখন ওই ম্যাটেরিয়াল গুলাকে মেশিন পার্টের ভেতর দিয়ে পাস করাতে যাবে, তখন কি ধরনের প্রবলেম হবে বললো তো? মেশিন পার্টে মানে ইলেকট্রন লেগে যাবে, অ্যাডহিয়ারেন্স হবে, মেশিন কম্পোনেন্ট গুলোর সাথে ফাইবার গুলা লেগে যাবে। তো ফাইবার গুলো যদি তোমার মেশিন কম্পোনেন্ট এর সাথে একদম লেগে থাকে, তাহলে পাস না হয়, তাহলে তুমি ফাইবারকে ট্রিটমেন্ট করতে পারছো না, বা অ্যানাদার প্রসেসে তুমি ওগুলোকে ফরওয়ার্ড করতেও পারছো না। আরেকটা যেটা প্রবলেম হতে পারে সেটা হচ্ছে রিপালশন। রিপালশনটা কখন হবে? যখন সেম টাইপের চার্জ দুইটা একসাথে চলে আসবে। ধরো তুমি যে ফাইবার গুলো নিয়ে ট্রিট করছো, সব ধরনের ফাইবার গুলাই হচ্ছে পজিটিভলি চার্জ অবস্থায় আছে বা নেগেটিভলি চার্জ অবস্থায় আছে। তো যখন তারা সবাই একই ধরনের চার্জে চার্জিত অবস্থায় আছে, তখন যেটা হয় যে তারা একজন একজনকে রিপালস করে। তো এই ক্ষেত্রে যেটা ডিসঅ্যাডভান্টেজ সেটা হলো, তোমার ফাইবার স্ট্র্যান্ড গুলো একটা আরেকটা থেকে দূরে থাকতে চাইবে, মানে তারা একসাথে গুচ্ছবদ্ধ অবস্থায় থাকতে পারবে না। তো যদি তারা একসাথে থাকতে না পারে, তুমি তো তাকে সুইচও দিতে পারছো না, কারণ সে একসাথে থাকতে চায় না, সে আলাদা আলাদা হয়ে যাচ্ছে, সেপারেটেড হয়ে যাচ্ছে। এবং এটার পরিমাণ যদি খুব বেশি হয়, তখন এমনও হয় যে তারা একটা আরেকটা থেকে অনেক দূরে সরে থাকতে চাচ্ছে।
তো এই দুইটার কোনো ধরনের প্রবলেমই যাতে না হয় এই ধরনের এর জন্য অ্যান্টি স্ট্যাটিক এজেন্ট ইউজ করা হয়ে থাকে অনেক সময় আমাদের ফাইবার গুলার মধ্যে। আর যেসব ফাইবারে এটা হওয়ার টেন্ডেন্সি সবচেয়ে বেশি থাকে সেই ফাইবার গুলার মধ্যে তুমি ম্যানমেড ফাইবার বলতে পারো। ম্যানমেড ফাইবার কারণ অনেক ড্রাইড অবস্থায় থাকে, যখন অনেক ড্রাইড অবস্থায় থাকে আমাদের ফাইবার তখন এরকম একটু টেন্ডেন্সি আছে তারা চার্জ অ্যাকুমুলেট করতে। সেসব ফাইবারের ওয়াটার রিটেনশন ক্যাপাসিটিটা লো হয়, যেমন সিনথেটিক ফাইবার। এই ফাইবার গুলাও তোমার কি হতে পারে বেশি ড্রাইড অবস্থায় থাকার কারণে স্ট্যাটিক ইলেকট্রিসিটি প্রডিউস হতে পারে। তাহলে আমাদের ময়েশ্চার লেভেল হাই থাকলেও প্রবলেম, আমাদের ময়েশ্চার লেভেল লো থাকলেও প্রবলেম। যদি ময়েশ্চার লেভেল অনেক বেশি লো থাকে তাহলে ফাইবার গুলা ড্রাই অবস্থায় থাকে এবং তখন স্ট্যাটিক ইলেকট্রিসিটি প্রডিউস হয়। এবং স্ট্যাটিক ইলেকট্রিসিটির কারণে কি কি ট্রাবলস হয় এটা আমরা অলরেডি দেখেছি। আবার সেকেন্ডলি যেটা হয় সেটা হলো যদি ময়েশ্চারের পরিমাণ অনেক হাই হয়, তোমার ফাইবার গুলার মধ্যে যদি ময়েশ্চারের পরিমাণ অনেক বেশি হাই হয় তখন তাদের ল্যাপিং টেন্ডেন্সিটা বেড়ে যায়। তো ল্যাপিং টেন্ডেন্সিটা বেড়ে যাওয়ার কারণে যেটা হয় ওই ফাইবার গুলো সবগুলো একসাথে গুচ্ছ বেঁধে থাকে। যেমন তুমি যদি কম্পেয়ার করো, তুমি যদি ফাইবার গুলোতে একটু পানিতে চুবিয়ে নাও তাহলে দেখবে যে ফাইবার গুলো সবগুলো একসাথে একটা বলের মতো গোল পাকিয়ে যাচ্ছে। তো যখন তোমার সবগুলো ফাইবার একসাথে গুচ্ছবদ্ধ অবস্থায় আছে, একদম একটা একটা গায়ের সাথে খুব জোরালো ভাবে লেগে আছে, তখন কিন্তু তুমি ওই ফাইবার গুলাকে ট্রিট করতে পারছো না, কারণ ফাইবার গুলাকে তুমি ওপেনই করতে পারবে না। তো যখন তুমি ফাইবারকে ওপেন করতে পারছো না তখন ক্লিনও করতে পারবে না। আর যদি ওপেনিং ক্লিনিং কোনোটাই না হয় তখন অ্যাট দা এন্ড তুমি যে প্রোডাক্টটা বের করতে চাচ্ছ সেটাকে বলা হয় ইয়ার্ন, সেটা করা খুবই ডিফিকাল্ট হয়ে যাবে বা তার কোয়ালিটি খুব বেশি বাজে ভাবে ফল করবে। তো এই দুটা ছিল তোমাদের হোমওয়ার্ক। এক দুইজন হয়তো পড়ে এসেছো, বাকিরা কেউ পড়োনি। যাই হোক, নো প্রবলেম। আমরা তাহলে আমাদের আচ্ছা তোমাদের সেকেন্ড লেকচারটা কিন্তু শেষ হয়ে গেছে। তোমাদের কারো কি কোনো প্রবলেম আছে সেকেন্ড লেকচারে? নো ম্যাম। নাই না, তারপর আরেকবার দেখে নিও যে সিটি বা কোনো একটা জায়গাতে যদি আমাদের আমাদের হচ্ছে কি আপনি একবার স্লাইডে হচ্ছে দুইটা ম্যাথ দিয়েছিলেন। জি জি জি, ফার্স্ট ম্যাথটা বুঝিনি ম্যাম কিভাবে করতে হবে। তুমি কি ট্রাই করেছিলে? জি ম্যাম। কোথায় বুঝোনি? ফার্স্ট ম্যাথে কি কি রিলেটেড ম্যাম? আচ্ছা ঠিক আছে, নো প্রবলেম, এটা মাথায় রাখো। আমরা যখন রিভাইজ করব আবার সবগুলা শেষ হওয়ার পরে বা যদি তার আগে কোনো এক্সাম হয় তখন আমি তোমাদেরকে ম্যাথটা বুঝিয়ে দিব, ঠিক আছে? তুমি আরেকবার ট্রাই করো, কারণ যে দুইটা ম্যাথ দেওয়া আছে সিমিলার ম্যাথ। আচ্ছা তোমাদের তো কাউন্ট কিভাবে রিভার্স করা যায়, মানে আমি যদি ডেনিয়ার থেকে টেক্সে যেতে চাই বা টেক্স থেকে কিভাবে আমি ইংলিশ কাউন্টে আসতে পারি, এগুলো তো জানো তাই না? জি ম্যাম, জালাল স্যার এগুলো পড়াইছেন। হ্যাঁ জালাল স্যার, এটা অনেক পছন্দের একটা টপিক, তো এটা আমি খুব মজা নিয়ে পড়ান। তো আমার মনে হয় যে তোমাদের অলরেডি এটা পড়া হয়ে গেছে তাই নয় কি? জি ম্যাম। যদি এটা হয়ে থাকে সেক্ষেত্রে তো ম্যাথ না পারার কোনো কথা না, বিকজ এখানে যে একটা টুইস্টই আছে সেটা হলো তোমাকে কাউন্ট কে চেঞ্জ করতে হবে মনে হয়। টেক্সে আছে এনিতে চাওয়া হয়েছে বা কি আমার এক্স্যাক্টলি মনে নেই, আমার দেখতে হবে। ঠিক আছে, তোমরা আরেকটু ট্রাই করো। আই উইশ এন্ড আই হোপ যে তোমরা কেউ একজন হয়তো পারবে, কারণ ম্যাথ দুইটা সিমিলার ম্যাথ, না পারার কোনো রিজন নাই। তারপরেও যদি না পারো সেক্ষেত্রে আমাকে আগে দেখাতে হবে তোমরা ট্রাই করেছো। আমি তিনটা ডিপার্টমেন্টের ক্লাস নিচ্ছি, তিনটা ডিপার্টমেন্টেই ম্যাথ গুলো দেওয়া হয়েছে। দেখা যাক আমি কেউ পারে কিনা, যদি কেউ পারে তাহলে ওর থেকে তোমরা রিসিভ করে নিবে, আর যদি কোনোভাবে রিসিভ করা না যায় বা না পাওয়া যায় সেক্ষেত্রে আমি এটা সলিউশন তোমাদেরকে দিব, ঠিক আছে? দেখো আমরা আজকে আমাদের থার্ড লেকচারটা শুরু করছি, যেটা হচ্ছে টপিকের নাম হচ্ছে স্যাম্পল অ্যান্ড স্যাম্পলিং। অনেক ইন্টারেস্টিং আর অনেক ইজি একটা সাবজেক্ট। আমার মনে হয় যে যদি এখান থেকে আমি যখন পড়াচ্ছি মনোযোগ দিয়ে শুনো তাহলে আমার সাথে তোমাদেরও পড়া হয়ে যাবে। এক নম্বরে যে ডেফিনেশনটা দেওয়া হয়েছে থার্ড লেকচারের ফার্স্ট টপিক যেটা, সেটা হলো স্যাম্পল কাকে বলে। বলা হয়েছে স্যাম্পল ইজ আ রিলেটিভলি স্মল ফ্র্যাকশন হুইচ ইজ সিলেক্টেড টু রিপ্রেজেন্ট আ পপুলেশন। যেমন স্যাম্পল ইজ আ সিলেক্টেড সেপারেট ইউনিট অর পার্ট হুইচ অ্যাক্ট অ্যাজ আ রিপ্রেজেন্টেটিভ অফ আ লার্জ কনসাইনমেন্ট অর ডিজাইন। বেসিক্যালি খুব নর্মাল ভাষায় যদি বলা হয় তাহলে একটা স্যাম্পল হলো একটা রিলেটিভলি স্মল ফ্র্যাকশন
খুবই স্মল ফ্র্যাকশন, যেটা কি করে, যেটাকে সিলেক্ট করা হয় কোনো একটা ভাস্ট পপুলেশনকে রিপ্রেজেন্ট করার জন্য। একটা স্যাম্পল হলো খুবই স্মল ফ্র্যাকশনের একটা অ্যামাউন্ট যেটাকে সিলেক্ট করা হয় কোন একটা ভাস্ট পপুলেশনকে রিপ্রেজেন্ট করার জন্য। এখন এখানে পপুলেশন বলতে যে শুধু মানুষ বোঝানো হয়েছে, যে জনসংখ্যা এমন কিছু না, এখানে পপুলেশন বলতে ওই যে কোনো ধরনের ম্যাটেরিয়ালই বোঝানো হয়েছে যার ক্ষেত্রে স্যাম্পলটা সিলেক্ট করা হয়েছে, যেমন এক্ষেত্রে ফাইবার হতে পারে। তো স্যাম্পল কাকে বলে? স্যাম্পল হলো একটা রিলেটিভলি স্মল ফ্র্যাকশন যেটাকে সিলেক্ট করা হয় লার্জ পপুলেশনকে রিপ্রেজেন্ট করার জন্য। এখন এটা কতটুকু স্মল তার মেইন বাল্কের তুলনায় এটাকে দেখানোর জন্যই বেসিক্যালি এখানে এই কনভার্সনটা ইউজ করা হয়েছে। দেখো যে তোমার যদি একটা 500 পাউন্ডের বেল হয়, এই আর তোমার স্যাম্পলের ওজন হয়েছে মাত্র 20 মিলিগ্রাম, আমার টোটাল যে বাল্কটা, বালকের অ্যামাউন্ট হচ্ছে 500 পাউন্ড, আর আমার যে স্যাম্পল নিতে হবে টেস্টের জন্য সেটার পরিমাণ হচ্ছে মাত্র 20 মিলিগ্রাম। আমি যদি এটার কনভার্সন করি তাহলে আমি দেখতে পাচ্ছি যে আমি 500 পাউন্ডকে যদি গ্রামে নিতে চাই তাহলে 453.6 দিয়ে গুণ হয়, তাহলে আমি গ্রামে এসে গেছি। গ্রাম থেকে কেজিতে নেওয়ার জন্য আমি 1000 দিয়ে গুণ দিলাম। এখন আমি যদি স্যাম্পল ওয়েট আর বেল ওয়েট এর কম্পারিজন করি তাহলে আমি দেখতে পাবো যে 111 মিলিয়ন্স এরও কম হয় বাল্কের তুলনায় ওই স্যাম্পলের ওজন। তাহলে আমরা দেখতেই পাচ্ছি যে একটা স্যাম্পল তার মেইন বাল্কের তুলনায় কত বেশি ছোট হয়, যার কারণে এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক যে আমি আমার স্যাম্পলটাকে কারেক্টলি সিলেক্ট করছি কিনা। যদি কারেক্টলি সিলেক্ট না করি সেক্ষেত্রে যেটা প্রবলেম হবে সেটা হলো তুমি যে স্যাম্পলটা চুজ করেছো, ধরো ওটার কোয়ালিটি খুব হাই নিয়েছো, আদৌ তোমার সবকিছু কোয়ালিটি এত হাই না, সেক্ষেত্রেও তোমার বাল্ককে ট্রুলি রিপ্রেজেন্ট করা হবে না। আবার যদি এমন হয় যে তুমি খুব লো কোয়ালিটির ম্যাটেরিয়ালই শুধু নিয়েছো তোমার স্যাম্পল সিলেকশনের সময়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে তোমার যে লার্জ পপুলেশনটা সেটার কোয়ালিটি এত বেশিও বাজে না। যেকোনো একটা করলেই কি হবে, তোমার যে মেইন রেজাল্টটা আসছে সেই মেইন রেজাল্টটা ট্রুলি তোমার পপুলেশনকে রিপ্রেজেন্ট করবে না, যার কারণে স্যাম্পল সিলেকশনটা অনেক ইম্পর্টেন্ট একটা পোর্শন। আমাদের সেকেন্ড যে টপিকটা সেটা হলো স্যাম্পলিং কাকে বলে। আমরা অলরেডি জানি যে স্যাম্পল মানে হলো রিলেটিভলি স্মল ফ্র্যাকশন হুইচ ইজ সিলেক্টেড টু রিপ্রেজেন্ট দ্য পপুলেশন, অ্যান্ড স্যাম্পলিং হলো দ্য প্রসেস বাই উইচ এ স্যাম্পল ইজ কালেক্টেড। তুমি যে স্যাম্পলটাকে কালেক্ট করেছো ওইটা কালেক্ট করার জন্য তুমি কোন প্রসেসটা ফলো করেছো ওই প্রসেসটাকে বলা হয় স্যাম্পলিং। বলা হয়েছে দ্য প্রসেস বাই উইচ এ স্যাম্পল ইজ কালেক্টেড ফ্রম আ লার্জ নাম্বার অফ ম্যাটেরিয়াল ইজ কল্ড স্যাম্পলিং। আমি যখন সিলেক্ট করছি র ম্যাটেরিয়াল, সিলেক্ট করার সময় আমার র ম্যাটেরিয়াল স্যাম্পলটা আমি কোন প্রসেসে সিলেক্ট করেছি এটাকে বলা হচ্ছে স্যাম্পলিং। কেন স্যাম্পলিং করা হয় এটা নিয়ে কিছু কথা আছে, আমি জাস্ট একটু তাড়াতাড়ি করে রিডিং পড়ে যাই। বলা হয়েছে ইট ইজ নট পসিবল অর ডিজায়ারেবল টু টেস্ট অল দ্য র ম্যাটেরিয়ালস অর অল দ্য ফাইনাল আউটপুট ফ্রম আ প্রোডাকশন প্রসেস বিকজ অফ টাইম অ্যান্ড কস্ট কনস্ট্রেইন্টস অলসো মিনস আর ডিস্ট্রাক্টিভ সো দ্যাট দেয়ার উড নট বি এনি ম্যাটেরিয়াল লেফট আফটার ইট হ্যাড বিন টেস্টেড বিকজ অফ দিস রিপ্রেজেন্টেটিভ স্যাম্পলস অফ দ্য ম্যাটেরিয়ালস আর টেস্টেড। এখানে কিছু একটা দুইটা বেনিফিটস বলা হয়েছে যেগুলোর কারণে তুমি স্যাম্পলিংটা আসলে করছো। 2 নম্বর পয়েন্টে বলা হয়েছে দ্য অ্যামাউন্ট অফ ম্যাটেরিয়াল দ্যাট ইজ অ্যাকচুয়ালি টেস্টেড ক্যান রিপ্রেজেন্ট আ ভেরি স্মল প্রপোর্শন অফ দ্য টোটাল আউটপুট, ইট ইজ দ্যারফর ইম্পর্টেন্ট দ্যাট দিস স্মল স্যাম্পল শুড বি ট্রুলি রিপ্রেজেন্টেটিভ অফ দ্য হোল অফ দ্য ম্যাটেরিয়াল। এই যে সেকেন্ড পয়েন্টটা কিন্তু আমি তোমাদেরকে আগেই বলেছি যে খুব খুব ইম্পর্টেন্ট, বিকজ ওই সিম্পল খুবই সামান্য একটা স্মল অ্যামাউন্ট এর কারণেই তোমার পপুলেশন সম্পর্কে আর তোমার স্যাম্পল টোটাল যে আদার্স পপুলেশনটা সেটার কোয়ালিটি ডিটারমাইন করা হবে। তুমি যদি সিলেকশন ঠিকভাবে করতে না পারো সেক্ষেত্রে তুমি তোমার র ম্যাটেরিয়ালের অ্যাকচুয়াল কোয়ালিটিটা কি এইটা তুমি কাউকে বা অ্যাকচুয়াল ক্যারেক্টারিস্টিক্স গুলা কি এটা কারোর সামনে তুমি আনতে পারছো না, সে কারণে স্যাম্পল সিলেকশনটা অনেক ইম্পর্টেন্ট। এখন তোমরা কেউ কি আমাকে একটু স্যাম্পল কাকে বলে স্যাম্পলিং কাকে বলে বলতে পারবে? ম্যাম, স্যাম্পল হচ্ছে একটা হিউজ পপুলেশনের অনেক স্মল ফ্র্যাকশনাল একটা অ্যামাউন্ট যেটা ওই হিউজ পপুলেশনটাকে রিপ্রেজেন্ট করে। জি, আর স্যাম্পলিং হচ্ছে ম্যাম ওই হিউজ পপুলেশন থেকে আপনার ছোট অ্যামাউন্ট বা ফ্র্যাকশনটা নেওয়ার পদ্ধতিটা হচ্ছে স্যাম্পলিং। ওকে, থ্যাংক ইউ।
মুক্ত তুমি কি শুনতে পেয়েছো? আইডি 66 মুক্ত 2017 আইডি 66 2016 আইডি 66 তুমি কি শুনতে পেয়েছো? আচ্ছা তোমাদের আজকে পার্টিসিপেন্টস এর সংখ্যা একটু কম, কেন মাত্র 47, এখানে দুইটা হচ্ছে আমি, তার মানে 45 45 জন কেন, বাকিরা কোথায়? সিয়ার নিসাম সাহেব আপনি কি ঘুমোচ্ছেন নাকি লেকচার শুনছেন? ম্যাডাম শুনতেছি, আমার কম্পিউটার একটু হ্যাং খাই গেছে এক সেকেন্ডের জন্য। আচ্ছা তোমার কম্পিউটার কি এখন হ্যাং খাওয়া বন্ধ হয়েছে? জি ম্যাম, মানে আমি তাড়াতাড়ি চাপ দিছিলাম বাট ওই ওপেন হইতে খুব বেশি। আচ্ছা সমস্যা নেই। তোমাদের কি এখন পার্টিসিপেন্টের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে? জি ম্যাম, এখন এভারেজ এরকমই থাকে, এর বেশি উঠে না, মানে 50 এর মধ্যে। জি মানে সরি 50 কেন বলতেছি, 80, তোমাদের তো 80 জনেরও বেশি মনে হয়, 86-87 জনের মতো, তাই না? জি ম্যাম, ওরকম কিন্তু থাকে যে এরকম 45-50-55 এই টাইপস এর। তোমাদের প্রত্যেকে বলেছো? স্যারকে একবার বলা হয়েছিল, ধরো যে তুমি একটা টেস্ট করছো, যেটা হচ্ছে কটনের লেন্থ কে কনসিডার করার জন্য। This requires a 20 milligram sample which may have been taken from a bale weighting 250 kg. The sample represents only about 1/11 millionth of the bulk, but the quality of the whole bale is judged on the result from it. দেখা যাচ্ছে যে তুমি যে স্যাম্পলটা নিচ্ছ তোমার বাল্কের তুলনায় খুবই স্মল, বাট ওই স্মল অ্যামাউন্টটাই কিন্তু তোমার হোল বাল্ককে রিপ্রেজেন্ট করছে, যার কারণে এটার সিলেকশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আর স্যাম্পলিং এর এইমটা কি বলা হয়েছে, দ্য এইম অফ স্যাম্পলিং ইজ টু প্রোডিউস অ্যান আনবায়াসড স্যাম্পল ইন উইচ দ্য প্রপোর্শনস অফ ফর ইনস্ট্যান্স দ্য ডিফারেন্ট ফাইবার লেন্থ ইন দ্য সেম স্যাম্পল আর দ্য সেম অ্যাজ দোজ ইন দ্য বাল্ক, অর টু পুট ইট অ্যানাদার ওয়ে, ইচ ফাইবার ইন দ্য বেল শুড হ্যাভ অ্যান ইকুয়াল চান্স অফ বিং চুজেন ফর দ্য স্যাম্পল। এখানে যে কথাটা বলা হয়েছে, ওই যে আমাদের সামনে স্লাইড গুলো আবার আসবে, তখন আমরা আরেকটা স্পষ্ট হয়ে বুঝতে পারবো। এটা দিয়ে আসলে কি বোঝানো হয়েছে যে আমার যে বেলটা, বেলের প্রতিটা স্যাম্পলেরই ইকুয়াল চান্স থাকবে যে তাকে তাকে হয়তো স্যাম্পলের জন্য সিলেক্ট করা হবে। এটা বলতে আসলে কি বোঝানো হচ্ছে আমরা আমাদের সামনে স্লাইড গুলোতে ইনশাল্লাহ বুঝতে পারবো। দেখো আমাদের থার্ড যে টপিকটা সেটা হচ্ছে অবজেক্টিভস অফ স্যাম্পলিং। স্যাম্পলিং এর অবজেক্টিভ গুলো আসলে কি কি, এক নাম্বার বলা হয়েছে টু রিডিউস কস্ট। কস্টটা কিভাবে রিডিউস করা হয়, যদি আমি 250 পাউন্ড বা 250 কেজি যাই বলি না কেন, 250 কেজি ওজনের একটা এটা অনেক বেশি কি হয়ে যাবে, টাইম কনজিউমিং হয়ে যাবে, প্লাস তোমার কস্ট কনস্ট্রাক্টটা অনেক বেশি বেড়ে যাবে। সবসময় মনে রাখবে প্রোডাকশনের ক্ষেত্রে টাইম মিন্স মানি, টাইম যত বেশি লাগবে কস্টিং আস্তে আস্তে তত বেশি বাড়তে থাকে, বিকজ তুমি মেশিন বেশি ইউজ করছো, ম্যান পাওয়ার বেশি ইউজ করছো, যার কারণে তোমার কস্টিংটা আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকে। এখন তুমি যখন একটা লটে অর্ডার দাও, একটা লটে দেখা যাচ্ছে যে 300-400 বেল আসে, এখন ওই 300-400 বেলের প্রতিটা বেলকে তুমি যদি একদম 1 to 100 পর্যন্ত সবগুলো ফাইবার কে টেস্ট করে নিতে চাও, এটা হয়ে যাবে অনেক বেশি কস্টলি। তো এই কস্টটাকে রিডিউস করার জন্য আমরা স্যাম্পলিং করে থাকি। দুই নম্বরে বলা হয়েছে টু প্রিভেন্ট দ্য ওয়েস্টেজ অফ টাইম, প্রথমটার মধ্যে আসলে সেকেন্ডটা আছে যে টাইমের যে ওয়েস্টেজটা, যে হিউজ টাইমটা লাগতো যদি আমি ওইভাবে টেস্ট করতে যেতাম, এই টাইমটাকে সেভ করার জন্য আমরা স্যাম্পলিং করে থাকি।
তিন নম্বরে বলা হয়েছে নো দা পারফেক্ট ক্যারেক্টারিস্টিক্স অফ দা পপুলেশন, আমাদের যে পপুলেশন বা আমাদের যে স্যাম্পল গুলা, স্যাম্পলের আসলে পারফেক্ট ক্যারেক্টারিস্টিক্স জানার জন্য আমাদের স্যাম্পলিং এর দরকার হয়। তিন নম্বরে বলা হয়েছে টু ফর অ্যাসিওর গুড কোয়ালিটি, আমরা যদি দেখি যে আমাদের যে স্যাম্পল গুলো ওখানে আছে, যে আমাদের যে বাল্কটা আমরা নিয়ে কাজ করছি, ওই বাল্কের যে আমার র ম্যাটেরিয়াল গুলো, র ম্যাটেরিয়াল গুলোর কোয়ালিটি ভালো না বা কোয়ালিটি খুব ভালো, যদি ভালো না হয় তাহলে আমি কিভাবে তার কোয়ালিটি ইমপ্রুভ করতে পারি, যদি ভালো হয় তাহলে আমি কিভাবে তার কোয়ালিটি আর একটু বৃদ্ধি করতে পারি, বা এখন যে কোয়ালিটিটা আছে ওই কোয়ালিটিটাকে ধরে রাখতে পারি, এই সবকিছুকে তুমি তখনই বিচার করতে পারবে যখন তুমি তার অ্যাকচুয়াল ক্যারেক্টারিস্টিক জানতে পারবে। তো যখন তুমি স্যাম্পলিং এর মাধ্যমে তার অ্যাকচুয়াল ক্যারেক্টারিস্টিকটা জেনে নিচ্ছে, না আমি এই ফাইবার দিয়ে হয়তো এর থেকে বেটার কিছু করতে পারবো বা এতটুকু তো অ্যাটলিস্ট পারবোই, একদম লাস্টে বলা হয়েছে টু ইনক্রিজ দা কোয়ালিটি অফ দা পপুলেশন আর র ম্যাটেরিয়াল, গুড কোয়ালিটি অ্যাসিওর এর মধ্যে এই পয়েন্টটাও চলে এসেছে। তো খুবই কমন কিছু কথা যেটা হয়তো একবার চোখ বোলালেই হয়ে যায়, যে কস্ট রিডাক্ট করার জন্য, টাইম সেভ করার জন্য, তাদের পারফেক্ট ক্যারেক্টারিস্টিক সম্পর্কে জানার জন্য, একটা গুড কোয়ালিটি অ্যাসিওর করার জন্য, এবং কোয়ালিটি যেটাই থাকুক না কেন ওটাকে আরেকটু ইনক্রিজ করার জন্য বা ইমপ্রুভ করার জন্য। এখন আমরা কিছু টার্ম নিয়ে পড়বো, যে টার্ম গুলা বেসিক্যালি স্যাম্পলিং এর ক্ষেত্রে ইউজ করা হয়। তোমরা কি আমার কথা শুনছো? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, দেখো স্যাম্পলিং এর ক্ষেত্রে যে যে টার্ম গুলো সবচেয়ে বেশি ইউজ করা হয়, তার মধ্যে প্রথম যে কথাটা এসেছে সেটাকে বলা হয়েছে কনসাইনমেন্ট। কনসাইনমেন্টে বলা হয়েছে দিস ইজ দ্য কোয়ান্টিটি অফ ম্যাটেরিয়াল ডেলিভার্ড এট দ্য সেম টাইম, ইচ কনসাইনমেন্ট মে কনসিস্ট অফ ওয়ান অর সেভারাল লট। একটা কনসাইনমেন্ট বলতে তুমি একটা টাইমে যতগুলা ফাইবার এর বেল, যদি সেটা স্পিনিং মিল হয়, তাহলে যতগুলা ফাইবার এর বেলকে তুমি ওই একটা লটে অর্ডার করেছিলে এবং ওই টাইমে এসেছে। ধরো যে আমি 10 ধরনের 4000 বেল অর্ডার করেছিলাম, ওই টোটাল বেলের অ্যামাউন্ট তো আমার একসাথে পৌঁছে গেছে আমার ফ্যাক্টরিতে, তাহলে ওই যে প্রেজেন্সটা, ও টোটাল তোমার বাল্কের ওই প্রেজেন্সটাকে বলা হচ্ছে কনসাইনমেন্ট। তো আর তুমি যদি তোমার নিজের সাথে কম্পারিজন করতে চাও, সেটা এমন হতে পারে যে তোমরা যখন ভুটেক্স এর ভর্তির জন্য ভর্তি পরীক্ষা দিয়েছিলে, তখন তোমরা আসলে কে কোন ডিপার্টমেন্টে যাবে বা কে কোন সাবজেক্টে পড়বে এটা জানতে না, শুধুমাত্র কমন টার্গেট ছিল সেটা হলো যে যদি চান্স পাই তখন চিন্তা করব। তো তোমাদের ওই যে প্রথম দিনের পজিশনটা যখন তুমি গত পরীক্ষায় বসেছিলে, সেটা হচ্ছে ধরে নাও কনসাইনমেন্ট, একটা কনসাইনমেন্ট যে আমার যতগুলো স্টুডেন্ট আছে সবাই হচ্ছে বুটেক্স এর জন্য পরীক্ষা দিচ্ছে, বুটেক্স এর কোন ডিপার্টমেন্ট দ্যাটস নট মেনশনড হিয়ার। আর ফাইবারের ক্ষেত্রে যদি আমি বলে থাকি, তাহলে হচ্ছে আমি ধরো সুপ্রিমা কটন অর্ডার দিয়েছি, আমি ডেল্টা কটন অর্ডার দিয়েছি, তাহলে এই প্রতিটা ধরনের কটনেরই দেখা যাচ্ছে নির্দিষ্ট পরিমাণ বেল আমার কাছে পৌঁছে গেছে। তো ওই পুরো লটটাকে একসাথে বলা হয়ে থাকে কনসাইনমেন্ট। সেকেন্ড যে টপিকটা সেটা হলো টেস্ট লট অর ব্যাচ। বলা হয়েছে দিস কনসিস্ট অফ অল দ্য কন্টেইনার্স অফ আ টেক্সটাইল ম্যাটেরিয়াল অফ ওয়ান ডিফাইন্ড টাইপ অ্যান্ড কোয়ালিটি ডেলিভার টু ওয়ান কাস্টমার অ্যাকর্ডিং টু ওয়ান ডিসপ্যাচ নোট। The material is presumed to be uniform so that this is the whole of the material whose properties are to be characterized by one set of tests. It can be considered to be equivalent to the statistical population. এখানে যেটা বলা হচ্ছে basically, ধরো যে তুমি যখন টেস্টের জন্য পাঠাবা তোমার যে স্যাম্পলটা, তোমার স্যাম্পল যখন তুমি ল্যাবে পাঠাবে, তখন ওই পলিসিটাকে বা ওটা যদি কোন একটা পলিসি ছোট ব্যাগ হয়, তাহলে ওখানে লিখে দেওয়া হয় ভেতরের একটা নির্দিষ্ট আমার দাওয়াতে ফাইবারের কোয়ালিটি আসলে কেমন, তার লেন্থ কেমন, তার স্ট্রেংথ কেমন, তার কালার গ্রেড কোন অবস্থায় আছে, ইম্পিউরিটি লেভেলটা কি। তো এই ইম্পর্টেন্ট টার্ম গুলো জানার উপর ডিপেন্ড করেই তো তুমি তাকে একটা নির্দিষ্ট টাইপের ইয়ারের জন্য সিলেক্ট করো, যার কারণে ওখানে মেনশন করে দেওয়া থাকে যে কোন টিয়ার থেকে নেওয়া হয়েছে, কত নাম্বার লট থেকে নেওয়া হয়েছে, ফাইবারের ধরন কি। এখন এই টেস্ট অর লট অর ব্যাচটাকে যেটা যে যেরকম চাচ্ছে, যেমন ধরো কেউ একজন কোন একটা বায়ারের তোমার কাছে অর্ডার এসেছে যে তোমার কাছে কম টিয়ার চেয়েছে, তো আমরা সবাই জানি যে কম টিয়ারের কোয়ালিটি কার্ডে টিয়ারের কোয়ালিটি থেকে বেটার হয়, কয়েক গুণ বেটার হয়, কারণ ওখানে আমার শর্ট সার্কিট পার্সেন্টেজটা অনেক কমে যায়।
তো যখন তোমাকে কম ইয়ার্ন তোমার কাছে এক্সপেক্ট করা হচ্ছে, নিশ্চয়ই কম ইয়ার্নের জন্য তোমাকে কার্ডের ইয়ার্নের থেকে একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট বেশি পে করা হয়। দেখা যাচ্ছে পার কেজিটা তোমাকে একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট বেশি দেওয়া হচ্ছে। তো ওই ওই ইয়ারের জন্য তুমি যে ফাইবার সিলেক্ট করবা, তুমি কিন্তু একটা কার্ডের ইয়ারের জন্য সেই ধরনের ফাইবার সিলেক্ট করছো না, বা আমার যে ধরনের ফেব্রিক তৈরি করতে হবে ওই ফেব্রিকের উপর ডিপেন্ড করেও কিন্তু আমার ইয়ার্ন সিলেকশন হয়, আর ইয়ার্ন সিলেকশনের উপর ডিপেন্ড করে আমার ফাইবার সিলেকশন হয়। তো সেকেন্ডটা হচ্ছে, প্রথমে তো আমি কনসাইনমেন্ট পুরো আমার যতগুলো লট ছিল পুরোটা লট মিলে হলো আমার একটা কনসাইনমেন্ট। দুই নম্বরে হচ্ছে ওই প্রতিটা লট কে আলাদা আলাদা করে যে হ্যাঁ এখানে হচ্ছে সুপ্রিমা কটন আছে, এখানে হচ্ছে ডেল্টা কটন আছে, এখানে হচ্ছে গাদা গাদা কটন আছে। তো এমনি করে তুমি যখন আলাদা আলাদা করে মেনশন করে দিচ্ছ যে কোন কটনের নাম আসলে কি, তখন যে পজিশনটা ওটাকে বলা হচ্ছে টেস্ট ডট আর এক একটা ব্যাচ। তিন নম্বরে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে ল্যাবরেটরি স্যাম্পল। ল্যাবরেটরি স্যাম্পলে বলা হয়েছে দিস ইজ দ্য ম্যাটেরিয়াল দ্যাট উইল বি ইউজ অ্যাজ আ বেসিস ফর ক্যারিং আউট দ্য মেজারমেন্ট ইন দ্য ল্যাবরেটরি, দিস ইজ ডিরাইভড বাই অ্যাপ্রোপ্রিয়েট র্যান্ডম স্যাম্পলিং মেথড ফ্রম দ্য টেস্ট প্লট। র্যান্ডম স্যাম্পলিং মেথডটা কি এটা আমরা একটু পরে জানতে পারবো। তো ল্যাবরেটরি স্যাম্পলটাতে কি বলা হলো, দিস ইজ দ্য ম্যাটেরিয়াল দ্যাট উইল বি ইউজ অ্যাজ আ বেসিস ফর ক্যারিং আউট দ্য মেজারমেন্ট ইন দ্য ল্যাবরেটরি। তুমি যখন কনসাইনমেন্ট তোমার জানো তুমি কোন কনসাইনমেন্ট থেকে প্রোডাক্ট নিচ্ছ বা কতগুলো প্রোডাক্ট এসেছে তোমার, সেখানে তুমি টেস্ট লট আর ব্যাচ কেও আলাদা করে ফেলেছো, যে প্রতিটা লট কে তুমি আলাদা আলাদা করে প্রতিটা লটে ধরো 200 বেল ছিল বা 300 বেল ছিল, ওই 300 বেল থেকে তুমি একটা নির্দিষ্ট পরিমাণ স্যাম্পল ও কালেক্ট করেছো। এখন তুমি ল্যাবরেটরিতে যে স্যাম্পলটা পাঠাবো ওটাকেই বলা হচ্ছে এখানে ল্যাবরেটরি স্যাম্পল। এখন তুমি অলরেডি দেখেছো যে তোমার যে 300 কেজি ওজনের যে বেলটা আছে বা 220 কেজি ওজনের যে বেলটা আছে, ওই বেলটা থেকে তুমি যে ফাইবারটা টেস্ট করতে এনেছিলে, ফাইবারটা হলো যে 20 মিলিগ্রাম টেস্ট করা লাগবে। তো 20 মিলিগ্রাম টেস্ট করার জন্য যেটা হয় যে তুমি বিভিন্ন পোর্শন থেকে কোন একটা নির্দিষ্ট মেথড ফলো করে একটা প্রসেস ফলো করে তুমি ফাইবার সিলেক্ট করলে, ধরো 10টা বা 20টা জায়গা থেকে তুমি টোটাল 100 মিলিগ্রাম অথবা 200 মিলিগ্রাম ফাইবার ইউজ করলে, তোমার লাগবে কিন্তু বেসিক্যালি 20 মিলিগ্রাম, কিন্তু তুমি কিছু ফাইবার কি করলে এক্সট্রা পিক করলে, যদি কোন রেজাল্ট খুব বেশি অ্যাবনর্মাল আসে, দেখা যাচ্ছে লেন্থ যেটা এসেছে সেটার সাথে স্ট্রেংথ একদমই যাচ্ছে না, বা লেন্থ স্ট্রেংথ যেটা এসেছে সেটার সাথে ইম্পিউরিটিস লেভেলটা একদমই যাচ্ছে না, যদি এরকম খুব এক্সেপশনাল কোন রেজাল্ট আসে তখন তোমাকে দেখা যাচ্ছে সেকেন্ড বা থার্ড টাইম আবার টেস্টে পাঠাতে হয়। তো সেকেন্ড বা থার্ড টাইম টেস্টে পাঠানোর জন্য তো তোমাকে আবার তাহলে ওই বেল্টের কাছে নতুন করে যেতে হবে। তো এই ধরনের প্রবলেম যাতে ফেস করতে না হয় এর জন্য কিছু পরিমাণ ফাইবার তোমাকে এক্সট্রা সিলেক্ট করে নেওয়া হয়। টেস্ট স্পেসিমেনটা হচ্ছে ওই অ্যামাউন্টটা যেটা তুমি আসলে টেস্ট করছো, যেটা আমি বললাম 20 মিলিগ্রাম। সে দিস ইজ দ্য ওয়ান দ্যাট ইজ অ্যাকচুয়ালি ইউজ ফর দ্য ইন্ডিভিজুয়াল মেজারমেন্ট অ্যান্ড ইজ ডিরাইভড ফ্রম দ্য ল্যাবরেটরি স্যাম্পল। নর্মালি মেজারমেন্টস আর মেড ফ্রম সেভারাল টেস্ট স্পেসিমেন্টস। তোমরা অ্যাটলিস্ট এতটুকু জানো যে আমাদের প্রতিটা টেস্টের জন্যই কিন্তু টেস্ট স্পেসিমেন তৈরি করার ধরন বা পরিমাণ কোনোটাই সেম হয় না, প্রতিটা আলাদা আলাদা টেস্টের জন্য একটা আলাদা আলাদা প্রসিজিওর বা মেথড মেনটেন করা হয়। তো দেখা যাচ্ছে যে এক জায়গায় আমি 20 মিলিগ্রাম ফাইবার লাগছে, আবার ওই আরেকটা টেস্ট করাতে গিয়ে আমার, যেমন তোমরা যখন FYT ল্যাবে আসবে তখন দেখবে যে ওখানে যখন এয়ারফ্লো মেথড ইউজ করে তোমাদের ফাইবারের ফাইননেস মেজার করা হয় তখন মাত্র 5 মিলিগ্রাম ফাইবার লাগে। তো এটা আসলে ডিপেন্ড করে তুমি কোন প্রসিডিওরে তোমার ফাইবারটাকে ইউজ করছো। তো তুমি যে অ্যামাউন্টটা তুমি ইউজ করছো তোমার বাল্কের ক্যারেক্টারিস্টিক জানার জন্য ওটাকে বেসিক্যালি বলা হচ্ছে টেস্ট স্পেসিমেন। আর প্যাকেজ তো বুঝতেই পারছো ডিফারেন্ট কাইন্ডস অফ প্যাকেজিং করা হয়, যেমন তুমি ইয়ার্নের ক্ষেত্রে হ্যাংস হতে পারে, স্কেইন হতে পারে, ববিন আছে, ডিফারেন্ট কাইন্ডস অফ কোনস আছে, এক্সেট্রা, এই প্যাকেজ গুলাকে বেসিক্যালি এখানে ধরা হচ্ছে। আর লাস্ট ওয়ান বলা হয়েছে কন্টেইনার অর কেস, এটা আসলে ডিপেন্ড করে আমি আসলে কোন ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করছি। যদি আমার প্রোডাক্টটা স্পিনিং এর ক্ষেত্রে হয় সেক্ষেত্রে ইয়ার্ন, ইয়ার্নের ক্ষেত্রে যেটা করা হয় যে একটা দেখবা যে একটা পলি ব্যাগের মধ্যে 10টা ইয়ার্ন প্যাকেজ দিয়ে দেওয়া হয়, একটা নির্দিষ্ট পরিমাণ কেজি, ধরো 50 কেজি থাকে প্রতিটা বস্তার ওজন। ওর গায়ে একটা ডিসপ্যাচ নোট থাকে, অনেক সময় প্রিন্টেড অবস্থায় থাকে, ওজন কত, কোন ধরনের ফাইবার ইউজ করা হয়েছে, ফাইবারের রেশিও কত ছিল, ফাইবারের টাইপটা কি, ইয়ার্নের টাইপটা কি, ইয়ার্নের কাউন্ট কত, কোথায় যাবে, কোথা থেকে যাচ্ছে,
এই সবকিছু ওই যে স্যাকটা ইউজ করা হয় বা যে বস্তাটা ইউজ করা হয় বস্তার গায়ে লেখা থাকে। এখন যদি এই কন্টেইনারটা স্পিনিং এর ক্ষেত্রে না হয়, সে যে ফিনিশ গার্মেন্টস এর ক্ষেত্রে হচ্ছে, সেক্ষেত্রে যেটা হয় বাইং অফিস থেকে যখন তোমার ফ্যাক্টরিতে অর্ডার দেওয়া হয় তখন ওদেরকে বলেই দেওয়া হয়, একটা ডিসপ্যাচ নোট লিখে দেওয়া হয় সে যে আমার একটা কার্টনের মধ্যে বা একটা কন্টেইনারের মধ্যে যেটা ওটার মধ্যে ধরো যে 20টা বা 25টা টি শার্ট যাবে, 25টা টি শার্টের মধ্যে দুইটা কালার থাকবে রেড অ্যান্ড ব্ল্যাক, রেড এর মধ্যে আবার কয়টা স্মল থাকবে, কয়টা মিডিয়াম থাকবে, কয়টা লার্জ থাকবে, কয়টা এক্সট্রা লার্জ থাকবে, কয়টা ডাবল এক্সেল থাকবে, প্রতিটা জিনিস আলাদা করে স্পেসিফাই করে নোট করে দেওয়া হয় এবং প্রতিটা কার্টুনের গায়ে ওই ডিসপ্যাচ নোট গুলো আলাদা আলাদা করে প্রিন্টেড অবস্থায় থাকে। এটা এর জন্য করা হয় যে যখন ডেলিভারিটা পৌঁছে যাবে তখন যেন প্রতিটা কার্টুন খোলার দরকার না পড়ে, যখন একটা কার্টুন হাতে নিবে তখনই যেন জানতে পারে যে এর মধ্যে কি আছে, কোথা থেকে এসেছে, যার কারণে তার এক্সট্রা হ্যাসেলটা আর হলো না। তো এটা হলো কন্টেইনার বা কেস যেটাকে বলা হচ্ছে। এই টার্ম গুলা তোমার অনেক বেশি স্যাম্পলিং এর ক্ষেত্রে ইউজ করা হয়। স্যাম্পলিং তো আসলে একটা জায়গায় ইউজ হয় না, অনেক জায়গায় ইউজ হয়, পুরো টেক্সটাইল সেক্টরেরই বা অন্যান্য সেক্টরও যদি বলো ওখানেও স্যাম্পলিং করা হয়। এখন আমরা আসলাম যে টাস্ক অফ স্যাম্পল এর উপরে। তোমরা র্যান্ডম স্যাম্পলিং মেথড তো অলরেডি কয়েকবার নাম শুনেছো যে র্যান্ডম র্যান্ডম র্যান্ডম, আমরা একটু এখানে দেখানোর চেষ্টা করবো আসলে বলতে কি বোঝানো হয়েছে। তিন ধরনের স্যাম্পল আছে, একটাকে বলা হচ্ছে র্যান্ডম, একটাকে বলা হচ্ছে নিউমেরিক্যাল, আর একটাকে বলা হচ্ছে বায়াস। আচ্ছা, নাম শুনে কি মনে হচ্ছে র্যান্ডম স্যাম্পল বলতে কি বলছো? কাকে বল, যে কোনো একজন বলো, ডায়মন্ড বাদে। তোমাদের ক্লাসে একটাই ছেলে আছে যে খুব সিনসিয়ারলি ক্লাস করে এবং রেসপন্স করে, সেটা হচ্ছে ডায়মন্ড। মেয়েদের মধ্যে থেকে কেউ একজন কোন রুলস না মানে যেমনে মন চায় আমনে নিলে। আচ্ছা ঠিক আছে, লিসন, থ্যাংক ইউ। কোন একজন মেয়ে বলো তো। স্যার ম্যাম, র্যান্ডমলি কোনো কিছু আমি যখন সিলেক্ট করব, র্যান্ডমলি বলতে ধরো যে ইয়ার ডিপার্টমেন্টে তোমাকে বলা হলো যে তোমার নাম কি জান্নাতুল, জান্নাতুল তুমি আমাকে তোমার ডিপার্টমেন্ট থেকে পাঁচটা স্টুডেন্ট ডিসাইড করে দাও, আমি কোন একটা কম্পিটিশনে পাঠাবো। আমি তোমাকে জেন্ডার স্পেসিফাই করিনি, আমি রেজাল্ট স্পেসিফাই করিনি, আমি কিছু তোমাকে বলিনি, তাহলে তুমি কিভাবে সিলেক্ট করলে সেটা র্যান্ডম স্যাম্পল হবে। ম্যাম যে কোনো ভাবে ধরেন আমি রোল 10 চুজ করলাম, এরপরে রোল 15, এরপরে আবার 12, এরপরে আবার 26, এরপরে আবার 57, এরকম। আচ্ছা স্যার, মানে জান্নাতুল বলতে চাচ্ছে যে যখন আমাদের সিলেকশন প্রসেস যেটা আছে সেটা খুব নিউট্রালি এবং আনবায়াসড হতে হবে। আনবায়াসড হতে বলতে হলো কোন একটা এক্সট্রা ফ্যাক্টর দ্বারা ইনফ্লুয়েন্স না হয়ে ডিসিশন নেওয়া। সেটা হচ্ছে যেহেতু বলা হয়েছে ইয়ার ডিপার্টমেন্টের পাঁচটা স্টুডেন্ট, তাহলে মেইন ফ্যাক্টরই হচ্ছে ইয়ার ডিপার্টমেন্ট। ইট ডাজেন্ট ম্যাটার যে সে ছেলে নাকি মেয়ে, ইট ডাজেন্ট ম্যাটার যে তার বাড়ি কি কিশোরগঞ্জ নাকি সুনামগঞ্জ, ইট ডাজেন্ট ম্যাটার তার সিজিপিএ 4 নাকি 2, ইট ডাজেন্ট ম্যাটার সে কি টল নাকি শর্ট, কিছুই ম্যাটার করছে না। যখন তুমি কোনো ফ্যাক্টর দ্বারা ইনফ্লুয়েন্স না হয়ে পুরোপুরি পুরোপুরি নিউট্রালি এবং আনবায়াস হয়ে কোনো একটা স্যাম্পলকে সিলেক্ট করছো, তখন যে ধরনের স্যাম্পলটা তুমি পাচ্ছো সেটাকে বলা হয় র্যান্ডম স্যাম্পল। তাহলে ডেফিনেটলি বায়াস স্যাম্পলের ডেফিনেশনও কিন্তু র্যান্ডমের মধ্যে চলে এসেছে। বায়াস মানে হলো যখন আমি নিউট্রালি কাজটা করতে পারছি না, বা আমি যখন আনবায়াস হয়ে কাজটা করতে পারছি না, যখন আমি কোনো একটা এক্সট্রা ফ্যাক্টর দ্বারা ইনফ্লুয়েন্স হয়ে কাজটা করছি, সেটা হলো আমি যদি এমন হয় যে জান্নাতুলকে যখন বলেছি ফার্স্ট স্টুডেন্ট, তখন জান্নাতুল তার ফ্রেন্ড গ্রুপ যেটা আছে ওই ফ্রেন্ড গ্রুপ থেকেই কাউকে সিলেক্ট করলো, বিকজ তার সাথে ওর ভালো রিলেশন, ওর ফ্রেন্ড হয়। তো এখানে কিন্তু শুধুমাত্র ইয়ান ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টটাকেই মেনশন করা হয়নি, এখানে একটা এক্সট্রা ফ্যাক্টর দ্বারা ইনফ্লুয়েন্স হয়ে জান্নাতুল তাকে চুজ করেছে বিকজ সে জান্নাতুলের ফ্রেন্ড হয়। তো যখন তুমি কোনো একটা এক্সট্রা ফ্যাক্টর দ্বারা ইনফ্লুয়েন্স হয়ে কোনো একটা স্যাম্পলকে চুজ করছো, তখন যে স্যাম্পলটা তুমি পাচ্ছ ওটাকে বলা হয় বায়াস স্যাম্পল। বায়াস স্যাম্পলে যেটা প্রবলেম সেটা হলো প্রতিটা পপুলেশন সমান চান্স পায় না সেটাতে ইনক্লুডেড হওয়ার। যেমন যখন পাঁচটা স্টুডেন্ট সিলেক্ট করতে বলা হলো, যদি কোনো এক্সট্রা ফ্যাক্টর দ্বারা সে জান্নাতুল না, যে কোনো কেউ হতে পারে, জিম হতে পারে, তাহলে হচ্ছে জিমকে যখন বলা হলো তখন আবার দেখলো যে ওসমানী হলে থাকে, ওসমানী হলে ওর রুম পার্টনার কে ছিল, ওর উপর ডিপেন্ড করে দেখা যাচ্ছে ও কাউকে সিলেক্ট করলো, তখনও কিন্তু ও ওসমানী হলে কে আছে তাকে প্রেফারেন্স দিল, আজিজ হলে যদি কেউ থাকে তাকে কিন্তু প্রেফারেন্স দিচ্ছে না।
তো যখন কোনো এক্সট্রা একটা ফ্যাক্টর দ্বারা ইনফ্লুয়েন্স হয়ে দিচ্ছে, তখন কিন্তু বাকি যে স্টুডেন্ট গুলো আছে ইকুয়ালি চান্স পাচ্ছে না তোমার ওই রেসটাতে অ্যাটেন্ড করার। তো এটা হলো বায়াস স্যাম্পল, যখন কোনো একটা ফ্যাক্টর দ্বারা বা কোনো একটা এক্সট্রা যে কোনো কিছু হতে পারে, সেটা এমনও হতে পারে যে আমার বাড়ির পাশে ওর বাড়ি বা আমি ওর এলাকাতে থাকি, অনেক কিছুই হতে পারে। বায়াস হওয়ার জন্য একটা দুইটা রিজনই না, আমরা নিউট্রালি কাজ কম করতে পছন্দ করি, হিউম্যান নেচার। আর 3 নম্বরে যেটা হচ্ছে সেটা হচ্ছে নিউমেরিক্যাল স্যাম্পল, এটা আসলে এতটা বেশি ইউজ করা হয় না। এটা বলা হয়েছে যে স্যাম্পল ইন উইথ দ্য প্রপোর্শন বাই নাম্বার অফ সে লং মিডিয়াম আর শর্ট ফাইবার উদ্ভিদ আর সেম ইন দ্য স্যাম্পল অ্যাজ ইন দ্য পপুলেশন। ধরো যে তোমার, তুমি যখন স্যাম্পল সিলেকশন করেছো, ওখানে তুমি দেখলে কোন ধরনের ফাইবার গুলো শর্ট, শর্ট ফাইবার এর একটা তুমি চার্ট করলে, লং ফাইবার এর একটা চার্ট করলে, মিডিয়াম রেঞ্জের একটা চার্ট করলে। তো তুমি যদি শর্ট মিডিয়াম লং এর পার্সপেক্টিভে তোমার স্যাম্পল গুলাকে সাজাও, সেটাকে বলা হচ্ছে নিউমেরিক্যাল, বিকজ এখানে তুমি নিউমেরিক্যাল ভ্যালুটাকে বেশি স্পেসিফাই করে বলছো। এখন আমি যদি জেনারেল কোয়েশ্চেন হিসেবে তোমাদের জিজ্ঞেস করি যে তোমাদের কি মনে হয়, নিউ র্যান্ডম স্যাম্পলটা ভালো হবে নাকি বায়াস স্যাম্পলটা, তোমরা কি অ্যান্সার দিবে? ধরো অ্যানালাইটিক্যাল রাইটিং আসতে পারে যে র্যান্ডম স্যাম্পলে স্যাম্পল অ্যান্ড বায়াস স্যাম্পলের মধ্যে কোন ধরনের স্যাম্পলটা মোর অ্যাপ্রোপ্রিয়েট এবং কেন, তুমি যে কোনো একটাকে বলতে পারো। অ্যানালাইটিক্যাল রাইটিং মানে কিছুতে ভুল নাই, বাট তোমাকে আমাকে জাস্টিফাই করতে হবে যে তুমি কেন বলেছো। এখন কে বলবা? যারা যারা এতক্ষণ পর্যন্ত একটা দুটো কথা বলেছে তারা কেউ বলবে না, এদের মধ্যে থেকে ছাড়া বাইরের কেউ। নিজ থেকে বলো, বিকজ আমি যদি কাউকে জিজ্ঞেস করি সে আমাকে মেসেজ পাঠাও যে তার মাইকে প্রবলেম আছে, তো আমি যাচ্ছি তোমরা বলো মাইকে প্রবলেম জানি না হয়। ম্যাম আমার মতে হচ্ছে র্যান্ডম স্যাম্পল চুজ করাটা বেটার, কারণ ওই ক্ষেত্রে হচ্ছে গিয়ে যে কোনো মানে হিউজ পপুলেশন থেকে যে কোনোটাই সিলেক্ট হওয়ার একটা বেশি চান্স থাকে। তো আমার হচ্ছে গিয়ে রেজাল্ট ওই ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট বেশি আসতে পারে। আচ্ছা ঠিক আছে, মারিয়াম তুমি কি কোনো একটা এক্সাম্পল দিয়ে বোঝাতে পারবে? ম্যাম একটু আগে আপনি যেই টাইপের ব্যাখ্যা দিচ্ছিলেন ওইটা মানে অনেকটা ওই টাইপেরই, যে ধরেন যদি হচ্ছে গিয়ে ইয়ার্ন থেকে যে কোনো, আচ্ছা ইয়ার্ন বাদ দাও, বুটেক্স বাদ দাও, অন্য কিছু দিয়ে এক্সাম্পল দাও। আচ্ছা তোমাকে আমি একটা সিচুয়েশন দেই, সেটা হলো তুমি ধরো কোন একটা ফার্মে গিয়েছো, গরুর ফার্মে গিয়েছো, ওখান থেকেই তুমি কোন একটা সিচুয়েশন অ্যারাইজ করো এবং তার পার্সপেক্টিভে আমাকে বুঝাও। ম্যাম ওখান থেকে যদি এরকম হয় যে মানে ওই গরুর ফার্মের কোয়ালিটি চেক করা কিংবা ফার্মটা ফার্মের গরুগুলা কিরকম ওইটা চেক করার জন্য যদি স্যাম্পলিং করা হয়, গরুগুলো কিরকম বলতে দেখতে কেমন, ম্যাম গরুগুলো আসলে হেলদি কিনা? আচ্ছা ঠিক আছে ওকে। হ্যাঁ ওইটা ওই ক্ষেত্রে যদি হচ্ছে গিয়ে কোনো ক্রাইটেরিয়া সেট না করে দেওয়া হয়, ওই ক্ষেত্রে হচ্ছে সবগুলা গরুই কাউন্টে আসবে। তো ওইটা হচ্ছে গিয়ে যদি কোনো গরু ভালো না হয় কিংবা মানে, তুমি যে সিচুয়েশনটা বলছো যে হেলথ চেক, হেলথ চেক বলতে কিন্তু হেলথ ওরিয়েন্টেড জিনিসপত্রই আসবে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে তোমাকে 10টা বা 20টা টেস্ট যখন দিয়ে দেওয়া হবে, তুমি কি কোনো একটা কাউ এমন আছে যাকে নিবে না বা ওকে টেস্ট করবে না, না ওকে দেখে মনে হচ্ছে হেলথে আমি ওকে নিবো না, এমন কিছু তো না। তোমাকে তো টেস্ট করে জানতে হবে তাই না? তো এটা আসলে ঠিক না যে কোনো ক্রাইটেরিয়া সেট না করে সিচুয়েশনের পার্সপেক্টিভে তোমাকে চিন্তা করতে হবে। যদি হেলথ ঠিক আছে কিনা বলে, তাহলে হেলথ না ঠিক থাকার যে 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 টেস্টিং গুলো দরকার হয় একটা কাউকে জানার জন্য যে সে সুস্থ আছে কিনা, ওই পুরো ধরো 20টা বা 15টার একটা সেট, ওটা তুমি যখন সব গরুর ক্ষেত্রেই একই জিনিস অ্যাপ্লাই করছো, মানে তুমি ধরো যদি 200টা কাউ থাকে ওই কাউ ফার্মে, তাহলে তুমি 200টা কাউকেই ওই 15টা বা 20টা টেস্ট করানোর পরে দেন একটা যদি রেজাল্টে যাও, তাই না? এই ক্ষেত্রে তো হচ্ছে কি ম্যাম সবগুলাকে টেস্ট করা অনেক বেশি পরিমাণে কস্টলি এন্ড টাইম কনজিউমিং হয়ে যাবে না? জি বলো, আমার সাথে কথা বলো, আমি তো তোমাকে অ্যানালাইটিক্যাল রাইটিং এর পার্সপেক্টিভে বলেছি, তোমার যে আমার কথাই শুনতে হবে ইটস নট ম্যান্ডেটরি, তুমি তোমার যুক্তি তর্ক করতে পারো। ম্যাম আমি ভাবতেছিলাম যে ওইটাকে হচ্ছে কি স্যাম্পলিং এর আওতা আনা যায়, যেহেতু অনেকগুলো গরু আছে, সো র্যান্ডমলি হচ্ছে গিয়ে 5টা অথবা 10টাকে সিলেক্ট করে ওইগুলার হেলথ টেস্ট করে ওইটার একটা হচ্ছে গিয়ে গড় করে তারপর একটা ডিসিশনে আসা। জি ওটাই আমি যেটা বলছি, সেখানে কিন্তু আবার হোল পপুলেশন কে টেস্টে নিয়ে এসেছি, সেক্ষেত্রে কি কি লিমিটেশন আছে সেটা তুমি আমাকে বলতে পারো,
এন্ড দেন এটাকে কিভাবে করলে তোমার রেজাল্টটা মোর অ্যাকিউরেট আসবে সেটা তুমি আমাকে বলতে পারো, যে এখানে কি বায়াস স্যাম্পলটা ইম্পর্টেন্ট, এক্ষেত্রে কি বায়াস স্যাম্পলটা মোর অ্যাপ্রোপ্রিয়েট নাকি হচ্ছে র্যান্ডম স্যাম্পলটা? আমার মনে হয় যে ফার্স্ট অফ অল যদি হোল পপুলেশন কে সিলেক্ট করতে যায় ওই ক্ষেত্রে ওটা অনেক বেশি পরিমাণে কস্ট আর টাইম কনজিউমিং হবে, এন্ড টাস্কটা অনেক বেশি পরিমাণে টাফ হয়ে যাবে, কারণ সবগুলা গরুকে টেস্ট করা একটা প্রবলেমের ব্যাপার। তো ওই জন্য হচ্ছে গিয়ে আমি র্যান্ডমটা চুজ করব, কারণ আমি যদি বায়াস স্যাম্পলিং এর দিকে যাই ওই ক্ষেত্রে হয়তো বা এরকম হইতে পারে যে আমার কাছে মনে হচ্ছে যে এই গরুটা বেশি হেলদি অথবা এই গরুটা তেমন একটা হেলদি না, ওই সব ক্রাইটেরিয়া চিন্তা করে আমি চুজ করলাম, তো ওইটা একটু প্রবলেমেটিক হয়ে যায়। এমনিতে যদি আমি র্যান্ডমলি চুজ করি তাহলে হচ্ছে গিয়ে রেজাল্টটা অথেন্টিক আসার সম্ভাবনা একটু বেশি আমার মনে হয়। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ মারিয়াম। তোমাদের মধ্যে আর কেউ কি এমন আছে যার থিঙ্কিং হচ্ছে মারিয়ামের সাথে মিলে না, মানে তার মনে হয় যে এক্ষেত্রে র্যান্ডম না হয়ে বায়াস হওয়া দরকার ছিল? কেউ নেই না ম্যাম? বায়াস হলে মনে হয় ভালো হয়, মানে আপেলের ক্ষেত্রে ম্যাম আমি একটু চিন্তা যদি করি, ম্যাম আমি বাজারে আপেল কিনতে গেলাম, জি এখন ম্যাম আমার যদি দোকানদার র্যান্ডমলি আপেল দেয় দেখা যাবে যে তার মধ্যে ম্যাম 10টা আপেল কিনতে গেলাম, সে দুই একটা আপেল ম্যাম পচা ঢুকাই দিতে পারে, কিন্তু আমি যদি ম্যাম বায়াস মানে আমি নিজের মতো যদি কিনি যে আমার ভালো দেখা দিতে হবে মানে খুব ভালো হইতে হবে, সেক্ষেত্রে ম্যাম আমি কিন্তু ভালো আপেল গুলা পাইতেছি। আচ্ছা সেক্ষেত্রে তোমাদের মতে যেটা যে সিচুয়েশনের পার্সপেক্টিভে আমাকে চিন্তা করতে হবে যে আমার কোন ওয়েটা ফলো করাটা মোর অ্যাপ্রোপ্রিয়েট, তাই তো? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, নো প্রবলেম। যদি এই টাইপের কোনো কোয়েশ্চেন আসে যেখানে ফ্রি হ্যান্ড রাইটিং থাকে ওখানে ইটস নট ম্যান্ডেটরি, যে যেটা টিচার বলেছে ওটাই শুনতে হবে, তোমার যেটা মনে হয় তুমি সেই অনুযায়ী আমাকে একটা বা দুইটা যুক্তি দিয়ে বুঝাবে, আমি যদি তোমার কথা স্যাটিসফাইড হই তাহলে আমি তোমাকে ফুল মার্কস দিবো, না হলে হয়তো এক দুই মার্কস কাটবো। অ্যানালাইটিক্যাল রাইটিং এর ক্ষেত্রে কোনো ভুল নেই। আমি রোল কল করছি, কাইন্ডলি একটু রেসপন্স করো। আই ডি ওয়ান